দাউকি দেখা হয়ে গেছে। এবারে আমরা যাত্রা শুরু করেছি মাউলিং এর দিকে। তোর 1 ঘন্টা লাগবে বলেছে। তার মাঝখানে রাস্তার একটা খুব সুন্দর ঝর্ণা দেখে আমরা হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম, ভাবলাম এখানেও কিছু ফটোশুট করে নেওয়া যাক। তো আমরা চট জলদি কিছু ফটোশুট করে নিয়ে আবার এখন যাত্রা শুরু করব মাউলিং এর দিকে। তো আমরা পৌঁছে গেছি মাউলিং ভিলেজ, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, যার নাম গ্রিনিশ বুক অফ ওয়ার্ল্ডেও আছে। তো এখন আমরা লাঞ্চের টাইম হয়ে গেছে, সেজন্য লাঞ্চ করব আর তারপরে ভিলেজের ভেতরে ঢুকবো। দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন লাগবে, বাইরে থেকে তো দারুণ লাগছে। তো চলো আমার সাথে মাউলিং ভিলেজের এক্সপিরিয়েন্স নাও এবং এনজয় করো। তো আমরা এখন খেতে বসেছি। আমরা আজকে নিচ্ছি ফিশ কারি, মানে ওদের এক একটা কম্বো অফার আছে। তো আমরা আজকে ফিশ কারি নিয়েছি 160, কেউ যদি এগ কারি নিতে চায় 150, নর্মাল ভেজ হলে 130, এমন একটা কোনো বেশি দাম নয়, খুব একটা বেশি দাম নয়, ঠিকঠাক দাম। তো আমাদের ঠিকঠাকই লেগেছে, এবারে খাবারটা আসলে আমরা বুঝতে পারবো যে খেতে কীরকম লাগবে। তো চলো দেখা যাক যে কীরকম খেতে লাগে। আমরা ওয়েট করছি এখন খাবারটা দিয়ে দিলে, তারপরে আমি তোমাদেরকে রিভিউটা দেবো। আমরা চলে এসেছি মাউলিং, না এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো একদম পাকা রাস্তা, হোমস্টেও আছে অনেক, অনেকে আছে যারা এখানে মানে একদিন দুদিন থাকতে চায় তারা হোমস্টে করতে পারে। আমরা এখানে থাকছি না, কারণ কি আমাদের অনেক বড় প্ল্যান আছে। তো আমরা যদি এখানে একদিন কাটিয়ে দিই তাহলে অন্য জায়গাগুলো আমাদের কভার করা হবে না, সেই জন্য আমরা বেশিক্ষণ টাইম কাটাবো না বলেই আমরা এখানে হোমস্টেতে নেই। বাট ট্রাস্ট মি গাইজ, গ্রামটা কিন্তু দারুণ দেখতে, খুবই বিউটিফুল একটা মানে গ্রিনারি একটা ভিলেজ, যেটা আমাদের ওখানে এরম টাইপের গ্রাম কিন্তু পাওয়া যায় না। এখন আমরা উঠছি বাংলাদেশের ভিউ দেখার জন্য উপরে। এন্ট্রি ফি 20 rupees পার হেড। তো আমরা এখানে এন্ট্রি ফি দিয়ে এখন আমরা উপরে উঠছি। ব্যাম্বু একটা মানে ব্রিজ ক্লাইম করে করে, দেখা যাক উঠতে পারি কি না, আলাদা রকমের এক্সপিরিয়েন্স। মা বাবারা উঠছে নিচে, ধরে ধরে উঠতে হচ্ছে। কি গো ভয় লাগছে তোমার? না না, ইজি। তো আমরা এবারে ওখানে উপরে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আমাদের ব্যাম্বু ব্রিজটা ক্রস করা হয়ে গেছে। ওই জায়গাটাতে খুব ভয় লাগছিল, ভাবছিলাম যে ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে নিচে পড়ে গেলে কি হবে আমার, বাট ফাইনালি উই হ্যাভ রিচড।
তো এখন উপরে ওঠা যাক। উপরে অলরেডি একজন উঠেছে, ওরা ফটো তুলছে, আমরা ওয়েট করছি। উপরে ওদের ফটো তোলা হয়ে গেলে এবার আমরা উপরে উঠে ফটো তুলব। চলো যাওয়া। দূরের ওই যে সরু যেটা হালকা সবুজ রঙে দেখা যাচ্ছে, এটা পুরোটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। এখান থেকে দেখা যায় এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। এর ওপরে আর কোনো, এখানে এই ভিলেজে আর কোনো পয়েন্ট নেই, আর ওই জন্য এটা একটা দর্শনীয় স্থান এরা বানিয়ে রেখেছে নিজেদের মতন করে। দেখো তোমরা বাংলাদেশের বর্ডার, ওয়াও, হোয়াট এ বিউটি, মানে অসাধারণ গ্রাম। এই এরকম টাইপের গ্রাম আমরা স্বপ্নেই ভাবতে পারি, মুভিতেই দেখেছি, বাট রিয়েল লাইফে এরকম আমরা কখনো ভাবতে পারিনি। মানে প্রত্যেকটা ঘরের সামনে সামনে একটা করে ছোট ছোট, খুব কিউট কিউট দেখতে একটা করে ডাস্টবিন। আমাদের তো বাবা, ওর বাবা বলছে যে এরকম ডাস্টবিন যদি আমরা আমাদের বাড়ির ওখানে রাখি তাহলে তো মনে হয় রাত্রেবেলাতেই চুরি হয়ে যাবে। তো মানে অসাধারণ দেখতে, চারদিকে পুরো একদম কালারফুল গ্রিনারি, প্লাস হচ্ছে সব বাড়ির পাশে পাশে সুন্দর সুন্দর করে পাতাবাহারের গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, প্লাস হোমস্টেও এখানে প্রচুর আছে। মানে বেশিরভাগ বাড়ি কিন্তু এখানে হোমস্টে, অনেকেই আসে, অনেকে এসে এখানে থাকেও। এখন নেই বেশি ফরেনাররা, বাট অ্যাকচুয়ালি ফরেনাররা এখানে প্রচুর আসে এবং প্রচুর থাকে, সেই জন্য এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ এরা ইংলিশটাই বোঝে। আমরা যতগুলো হোমস্টে এখনও পর্যন্ত দেখেছি সেগুলো সব আমরা এক একটা করে ফটো ক্লিক করে রেখেছি এবং সেগুলো সব আমি মেনশন করে দেবো তোমাদের। তোমরা যদি কখনো এখানে আসার প্ল্যান করো এবং এখানে থাকার প্ল্যান করো তো তোমাদের কখনো অসুবিধে হবে না, কারণ কি তোমাদের কাছে কিন্তু অনেক অপশনস থাকবে। ইউ ক্যান মানে ট্রাই আউট অল দিস অপশনস। হ্যালো, হ্যালো, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ লামাংপুরা। Okay. Islama? Lamangpura. Okay. And in which class you are studying? I'm class 5. 5? And he is? Same. Same? You guys are classmates? Yes. Okay. আমরা এখন যাচ্ছি ব্যালেন্সিং রক। অ্যাকচুয়ালি এই মাউলিং ভিলেজের এখানে আসতে গেলে চারটে পয়েন্ট আছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে মাউলিং ভিলেজ ইট সেলফ, আরেকটা হচ্ছে বাংলাদেশ বর্ডার যেটা তোমাদেরকে দেখালাম ওই ব্যাম্বু ব্রিজের ওপর দিয়ে উঠে, এটা হচ্ছে ব্যালেন্সিং রক। ব্যালেন্সিং রক হচ্ছে একটা ছোট মানে পাথরের ওপরে একটা বিশাল বড় পাথরের চাই ব্যালেন্স করে রাখা আছে, দ্যাট ইজ কল ব্যালেন্সিং রক। এখানে পার হেড 10 টাকা করে এন্ট্রি ফি লাগছে। তো চলো যাওয়া যাক, দেখি কেমন দেখতে। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ, তো সেটাও যাবো আমরা এরপরে। এবারে আমরা এখন যাচ্ছি সিঙ্গেল রুট ব্রিজের দিকে। 300টা সিঁড়ি আছে, নামতে হবে, এরপরে উঠতে হবে। নামাটা আই গেস সহজ, বাট ওঠাটা খুবই ডিফিকাল্ট। তবুও চলো দেখা যাক কেমন লাগে এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক ভালোই লাগবে, ঘুরতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কেষ্ট মিলবে কী করে। তো সেজন্য চলো সিঙ্গেল রুট ব্রিজ যাওয়া যাক। ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। এখন প্রায় পড়ন্ত বেলা, 4টে বেজে গেছে, তো বেশিক্ষণ থাকা যাবে না, কারণ কি অন্ধকার হয়ে গেলে আর ভিডিও তুলেও কোনো লাভ নেই এবং আমরা ওখানে গিয়েও কিছু দেখতে পারবো না। তো সেজন্য আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, যাতে কি আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি।
আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক অবশ্যই করবে, ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। কারণ এই ভিডিওটা বানানোর জন্য কিন্তু আমরা অনেক 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 বেশি এফোর্ট দিয়েছি। এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল, তো প্লিজ আমাদের সাথে থেকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমরাও বেশি মোটিভেট হব এবং আরো ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আরো নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ, বাই বাই আজকের মতো। আবার আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা জার্নি, ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে, নতুন একটা জার্নি নিয়ে, মেঘালয়ের নতুন একটা দিক নিয়ে। চলো আজকের মতো, বাই বাই।